সংলাপের মূলের দিকে আবারও জিব্বা পানি এসেছে বিএনপি নেতাদের। সব নেতার গলা শুকিয়ে গেছে, তারা নিজেরাই ফাঁদে পড়িয়া বলা কান্দে। বিএনপির উদ্দেশ্য ছিল নালিশ করে শেখ হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনবে। নিষেধাজ্ঞার জন্য নালিশ করতে করতে বিএনপি এখন নিজেরাই ফাঁদে পড়েছে, তারা নিজেরাই ফাঁদে পড়িয়া বলা কান্দে। এখন তারা নালিশ করে নিষেধাজ্ঞার পরিবর্তে কি পেয়েছে? পেয়েছে বিচারনীতি। এই বিচারনীতি আওয়ামী লীগের ভয় পাওয়ার কিছু নেই। কে তার প্রয়োজনে কাকে বিচার দিবে তাকে দিবে না, এটা সেই দেশের ব্যাপার। আমরা আমাদের দেশে কাকে বিচার দেব কাকে দেব না, এটা আমাদের ব্যাপার। এই নিয়ে ভয় পাওয়ার কি আছে? বিএনপি বিচারনীতির পর সেখানে ওই দিয়ে আছে ইলেকশনে যারা বিশৃঙ্খলা করবে, যারা সন্ত্রাস করবে, যারা নিরাপত্ত অবাধ নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধে বিচারনীতি প্রয়োগ করা হবে। সব নেতার গলা শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। এখন কথা চলে আমরাই কি এক সংলাপের কথা বলছেন, তারা এটাকে আসল কথা বলছে। দেখলাম কি এখন সংলাপের মূলে দিকে আবারও জিব্বা পানি এসেছে বিএনপি নেতাদের। হবে না, হবে না, আপাতত আমরা ভাবছি না, ভাববো কিনা পরে দেখা যাবে। আপাতত আপনাদের সংলাপে মুড়া ঝুলিয়ে টেবিলে বসাবো, গতবারের কথা আমাদের মনে আছে, একবার না দুইবার তাদের সাথে সংলাপে বসে। রেজাল্ট কি? রেজাল্ট কি? জগা খিচুড়ি সে ঐক্য ধরে ভেঙে গেল। নমনিশা লন্ডন থেকে দেয়, ঢাকা থেকে দেয়, নয়া পল্টন থেকে দেয়, গুলশান থেকে দেয়, তিন জায়গা থেকে নমনিশা বিক্রি করে। মনে আছে? এটাই হচ্ছে বিএনপি।